কী বিষয় দেখা করতে দেখুন, আমরা জানি যে প্রায় 110টি মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশনের নির্বাচন পেন্ডিং আছে, মানে সেখানে অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে কাজ হচ্ছে এবং সব কিছুতেই এখন দোহাই দেওয়া হয় করোনা। মার্চ মাস থেকে করোনার জন্য লকডাউন সেইটা বলা হচ্ছে, কিন্তু তার আগে প্রায় এক বছর ধরে যেসব জায়গায় নির্বাচন না করে অ্যাডমিনিস্ট্রেটর চালে বসিয়ে চালানো হচ্ছিল তার কোনো উত্তর নেই। এবার আমরা চোখের সামনে দেখতে পেলাম যে বিহারের নির্বাচন কিন্তু সেন্ট্রাল ইলেকশন কমিশন, ভারতীয় ইলেকশন কমিশন বিহারের নির্বাচন করার জন্য তারা এগিয়ে গেলেন, তার জন্য নোটিফিকেশনও হয়ে গেছে অক্টোবরের শেষে এবং নভেম্বরের শুরুতে বিহারের নির্বাচন হতে পারছে এবং তারা করছে। আমাদের প্রশ্ন, কলকাতার মানুষ কি দোষ করলো? পশ্চিমবঙ্গের বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে যারা পরিষেবা পাচ্ছেন না কিংবা যাদের কাছে তোলাবাজি নিয়ে কাটমানি নিয়ে পরিষেবা দিচ্ছেন তৃণমূলের সব এই অ্যাডমিনিস্ট্রেটররা, তৃণমূলের লোকেরা, সেই জায়গাকার লোকরা কি দোষ করলো যে তাদের গণতান্ত্রিক অধিকার এইভাবে হরণ করা হবে? যদি বিহারের নির্বাচন করতে পারে কেন্দ্রীয় নির্বাচন কমিশন, তাহলে এখানে এখানকার এই সব পুরসভার নির্বাচন কেন করতে পারবেন না? এবং এই নিয়ে মামলা চলছে। আমাদের সঙ্গে শ্রী প্রতাপ ব্যানার্জি আছেন, মাননীয় প্রতাপ ব্যানার্জি আমাদের ভাইস প্রেসিডেন্ট, তিনি হচ্ছেন পিটিশনার। সুপ্রিম কোর্টে যে মামলা জন্যে সেখান থেকে নোটিশ করা হয়েছে এই নির্বাচন কমিশনকে, পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশনকে, যে কি ব্যাপার, কি কবে ইলেকশন করবেন বলে সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা আজকে এসেছিলাম, তাদের চিঠি দিলাম, তারা বললেন আমরা এফিডেভিট পাঠিয়ে দিয়েছি এবং এটা যে আমাদের হাতে নেই সেটাও আমরা জানিয়ে দিয়েছি। কারণ এখানকার এক বিচিত্র প্রভিশন আছে আইনের, বামফ্রন্টের সময় বামফ্রন্ট সরকার সেইটা একটা বিচিত্র জায়গা তৈরি করে রেখেছিলেন, নির্বাচন কন্ডাক্ট করবেন স্টেট ইলেকশন কমিশন কিন্তু ডেট ফাইনাল করবে রাজ্য সরকার, এবং ডেট তৈরি করার ব্যাপারে এনাদের কোনো নাকি দায়িত্ব নেই, এটা আমরাও আগেও দেখেছি। এবার রাজ্য সরকার ডেট কবে তৈরি করবেন, রাজ্য সরকার কি আদৌ চাইছেন? সে তো করোনা শুরুর আগেও আমরা বারবার বলে দেখেছি যে রাজ্য সরকার বিভিন্ন মিউনিসিপ্যালিটিতে তারা নির্বাচন করতে চায় না, চাননি, হেরে যাওয়ার ভয়। আজকেও যেভাবে আমরা জানি যে উপনির্বাচনের জন্য রাজ্য সরকার যে নোট দিয়েছেন তাতে পালিয়ে যাওয়ার মনোভাব, যে যাগ্গে যাগ্গে আমরা পারবো না ইলেকশন করতে। তো এই সব মিলিয়ে আমাদের মনে হচ্ছে যে এই পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে নাগরিকদের গণতান্ত্রিক অধিকার হরণ করার জন্য রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেস উঠে পড়ে লেগেছে, অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে কাজ চালানোর পরিকল্পনা করছে, এবং উল্টো দিকে এই রাজ্য নির্বাচন কমিশনার বা কমিশন তারা, বাংলায় বললে শুনতে খারাপ লাগে, ঠুটো জগন্নাথ, যে তারা ওইভাবেই বসে আছেন। তারা বলছেন আমরা কি করব, আমরা তো প্রস্তুত। ওনারা বললেন আমরা প্রস্তুত, আমাদের ওপর হুকুম হলে আমরা সঙ্গে সঙ্গে নির্বাচন করতে পারি। তাহলে নির্বাচন কমিশন প্রস্তুত, রাজ্য সরকার প্রস্তুত নয়, তাহলে সেই বিষয়টাই পরিষ্কার হোক মানুষের সামনে। মানুষের সামনে আজকে এটা প্রস্তুত, এইটা পরিষ্কার হয়ে যাক যে নির্বাচন কমিশন, রাজ্য নির্বাচন কমিশন নির্বাচন করতে প্রস্তুত আছে, কিন্তু রাজ্য সরকার মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে প্রস্তুত নন, তারা নির্বাচন করতে প্রস্তুত নন। সুতরাং এর উত্তর আমরা আজকে এখানে এসেছিলাম যে আপনারা কি প্রস্তুত আছেন কি নেই, ওনারা বললেন আমরা প্রস্তুত আছি। সুতরাং আজকে এই প্রশ্ন নিয়ে আমরা যাচ্ছি বা প্রশ্ন রেখে যাচ্ছি, রাজ্য সরকার তাহলে কি চাইছেন? রাজ্য সরকার তার মানে মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে চাইছেন না এবং নির্বাচন থেকে পালাতে চাইছেন। আমরা দায়িত্ব নিয়ে বলছি, রাজ্যের যে মিউনিসিপ্যালিটি তথা কলকাতা কর্পোরেশনের ইলেকশন থেকে রাজ্য সরকার জানেন ভরাডুবি হবে, তাই জন্যে পালাতে চাইছেন, এটাই আজকের আমাদের বিষয়বস্তু। করোনা কি কোথাও বাধা হয়ে দাঁড়াচ্ছে নির্বাচনে? বিহারে